আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল তেসমিনার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে কিভাবে খুব কম উপকরণ দিয়ে খুব সহজে আপনারা বিরিয়ানি মশলা তৈরি করতে পারবেন একদম বাজারের মতো যেরকম প্যাকেটে বিরিয়ানি মশলা কিনতে পান সেরকমই স্বাদের এই বিরিয়ানি মশলাটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই বিরিয়ানি মশলাটা তৈরি করা খুবই সহজ শুধু বিরিয়ানিই নয় পোলাওয়েও এই বিরিয়ানি মশলাটা আপনারা ইউজ করতে পারবেন তো চলুন দেখে নিই এরপরও প্রস্তুত প্রণালী বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমি এখানে বিরিয়ানি মশলাগুলো তৈরি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি মৌরি এক চা চামচ আর নিয়েছি দুই থেকে তিনটে ছোট দারচিনি টুকরো দশ থেকে বারোটা লং নিয়েছি এখানে আর নিয়েছি এখানে স্টার ফুল বা স্টার আনিস চারটে আর নিয়েছি দশ থেকে বারোটা ছোটো এলাচ আর নিয়েছি এক চা চামচ গোলমরিচ গোলমরিচের জায়গায় আপনারা সাহরিচও নিতে পারেন ধনে নিয়েছি দু চামচ আর এখানে নিয়েছি জায়ফল একটা জৈত্রী দুটো বড় এলাচ নিয়েছি দুটো আর নিয়েছি চারটে আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িও নিতে পারেন আর এখানে নিয়েছি দু চা চামচ মতো গোটা জিরে আর নিয়েছি এক চা চামচ শাহ সাজরে যদি আপনারা না পান তাহলে এটাকে স্কিপ করবেন বিরিয়ানির এই গোটা মশলাগুলো আপনারা মুদিখানার দোকানেও পেয়ে যাবেন বা এই গোটা মশলা যে দোকানে বিক্রি করে সেই দোকানেও পেয়ে যাবেন আর নিয়েছি এখানে আমি তিনটে তেজপাতা আমি সব কিছুর পরিমাণ এই চামচের মাপে মেপে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি এখানে দুটো ভাগ করে নিয়েছি মশলাগুলো যেগুলো গোটা জিরে সাদা জিরে মৌরি এবং ধনেটাকে আলাদা করে নিয়েছি এবং আরেকটা প্লেটে নিয়েছি তেজপাতা গোটা ছোটো এলাচ লং গোলমরিচ জায়ফল জয়িত্রী শুকনো লঙ্কা এগুলো নিয়েছি একটা জায়গায় এগুলো আগে ভেজে নেব আমি কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজতে হবে নাহলে ভালো করে ব্লেন্ড হবে না এবং ভালো করে মিহি হয়ে ব্লেন্ড হবে না তোমার ভালো করে ভেজানো হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই কড়াতে আমি গোটা জিরে এবং মৌরি যেগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নেব এগুলোকে খুব ভালো করে মিডিয়াম আছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে ফেলা যাবে না হালকা সুগন্ধ আসবে যখন ভালো করে রোস্ট হয়ে যাবে ততক্ষণ এগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে এই বিরিয়ানি মশলা থেকে কীভাবে আপনারা বিরিয়ানি তৈরি করতে পারবেন তা ভিডিও আমি আপলোড করব। তা আপনারা নজর রাখবেন আমার চ্যানেলে আমি নতুন নতুন বিরিয়ানির রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো এই বিরিয়ানি মশলা দিয়েই তৈরি করা দেখাবো এবার মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে আমি চেলে নেব চেলে নিয়ে যে গোটা অংশগুলো থাকবে সেগুলো অন্য কিছু রান্নাতে ইউজ করতে পারবেন আর বিরিয়ানি মশলাটা অবশ্যই চেলে নেবেন আর যদি যদি চেলে নিতে না চান আপনারা তাহলে না চালতেও পারেন আপনাদের ইচ্ছে মতো চাললে চালতেও পারেন না চাললে না চালতেও পারেন আমি বিরিয়ানি মশলাটা ভালো করে ব্লেন্ড করে চেলে নিয়েছি এবং চেলে নিয়ে কিছু গোটা অংশ থেকে যায় সেগুলো অন্য রান্নাতে ইউজ করা যাবে তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি মশলা এবার এতে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মতো এক থেকে দুই চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে তাহলে না দিলেও হবে বিরিয়ানি মশলার সাথে এগুলো ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে স্টোর করব পাঁচ থেকে ছ মাস মতো কিন্তু বিরিয়ানি মশলা যত কম সময়ের জন্য স্টোর করবেন ততই ভালো কারণ এর সুগন্ধ বাইরে বেশি বেরিয়ে গেলে তখন সেটা অত ভালো সেন্ট আসে না বা গন্ধটা অত ভালো থাকে না তাই কম সময়ের জন্য তৈরি করাই ভালো আর এই বিরিয়ানি মশলাটা শুধু বিরিয়ানিতেই নয় আপনারা পোলাও ইউজ করতে পারবেন আমি এই বিরিয়ানি মশলা থেকে অনেক নতুন নতুন বিরিয়ানির রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো তো ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করে নেবেন আমি সেখানেও লিঙ্ক দিয়ে দেবো বিরিয়ানির আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন আমি যেভাবে এই বিরিয়ানি মশলা তৈরি করা দেখিয়েছি এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তো পুরো বাড়িটা আপনার সুগন্ধে ভরে যাবে যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন ফ্লেভারগুলো খুবই সুন্দর এবং আমি যেগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি বিরিয়ানি মশলায় সবগুলো আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন আর এই বিরিয়ানি মশলাটা হাফ কিলো মাংসের বিরিয়ানিতে দেড় চা চামচ ইউজ করবেন এই চামচের মাপে হাফ কিলো মাংসতে এই চা চামচে দেড় চামচ ইউজ করবেন বা আপনাদের স্বাদ মতো আরও বেশিও করতে পারেন আশা করছি আপনাদেরকে ভিডিওটা আমি ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তবশ্য কমেন্টে কমেন্ট করবেন আমি উত্তর দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা যদি ডিসলাইক করে থাকেন তা কেন করছেন সেটা কমেন্ট সেকশনে বলে দিলে আমি আরও ভালো করে ভিডিও বানাতে পারব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ